গুড মর্নিং দিস এই ভিডিওতে আমরা দেখব বিগত ছ মাসের ফার্স্ট জানুয়ারি টু জুলাই সমস্ত ঘোষণা করেছে দেশের সবথেকে নোংরা বা অপরিচ্ছন্ন রেল স্টেশন দেশের নোংরা বা অপরিছন্ন রেল স্টেশন হচ্ছে কানপুর সেন্ট্রাল প্রথমে বলে রাখি আমার হ্যান্ড রাইটিং খুবই খারাপ এটা ভিডিও করার ইচ্ছা ছিল না তবুও করতে হচ্ছে কারণ সময় আর টেকনিকের অভাব কীভাবে ভালো হবে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নাও ভালোভাবে আমি রিডিংটা বলে দিচ্ছি তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে তবে এখানকার ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আলোচনা করা হয়েছে এই ভিডিওটা ডাব্লিউ বিসিএস বা পিএসসি অন্য স্টেট লেভেলের ও সেন্ট্রালেরও যারা পরীক্ষা দেবে তাদের কাছে খুব হেল্পফুল হবে কারণ সেন্ট্রাল পরীক্ষা হয়তো ইংলিশে হবে তবু টার্মগুলো তো জানা থাকবে টার্মগুলো তো আর ইংলিশে করা যাবে না যেখানে কিছু কিছু জায়গা যেগুলোর ইংলিশ টার্ম বাংলা টার্ম একই হয় যেমন জায়গা নাম প্লেস সো এটা বাংলাতে যেমন হেল্পফুল হবে ইংরাজিতেও হেল্পফুল হবে সো দেখে নাও ছ মাসের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেকেন্ড কোশ্চেন নোটের আধিক থাকায় কোন নোট ভারত সরকার ছাপানো বন্ধ করে দেয় এখানে দু হাজার টাকা নোট ভারত সরকার ছাপানো বন্ধ করে দেয় পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন দীনদয়াল গ্রাম জ্যোতি যোজনা দীনদয়াল গ্রাম জ্যোতি যোজনায় যে গ্রাম শেষ শেষে ইলেকট্রিক পৌঁছায় সেটা হলো লিসাং কোশ্চেন নাম্বার ফোর বিশ্ব স্বাস্থ্য সংগঠনের মতে বিশ্বে বিশ্বের মধ্যে পনেরোটি নোংরা শহরের মধ্যে চোদ্দটি শহর হচ্ছে ভারতের কতগুলি শহর ভারতের চোদ্দোটি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর ফাইভ কে কোন ব্যাংকের স্বতন্ত্র নির্দেশক নিযুক্ত করা হয় আই ব্যাংকের স্বতন্ত্র স্বতন্ত্র নির্দেশক হিসাবে নিযুক্ত করা হয় রাধা কৃষ্ণন মঠ পাম কোনাধির নাম এখানে মঠ পাম হচ্ছে জয়ললিতার সমাধি নাম এটি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা তো জয়ললিতার সমাধি যেখানে দেওয়া হয় সেটা নাম হয় মঠ পাম কোশ্চেন নাম্বার সেভেন রিসেন্ট স্বচ্ছতা পরিসংখ্যান অনুসারে ভারতের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর আগেও ইন্দোর ছিল বর্তমানেও ইন্দোরই আছে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার এইট নিফা ভাইরাসের কোন দেশে হয় নিফা ভাইরাস কেরল ভারতের কেরলে নিফা ভাইরাস দেখা দেয় ম্যান বুকার দু হাজার আঠেরো পুরস্কার যিনি পান তিনি হচ্ছেন আলগা টোকা টোকা কারঝুক টোকা কার্যক আলকা টোকা কার্যক ম্যান বোকার দু হাজার আঠারো পুরস্কার যুগ রুপে কারুর মান্যতা দেয় সিঙ্গাপুর ভারতের পর সিঙ্গাপুর দু হাজার আঠেরোতে বিশ্ব পরি বিশ্ব পরিবহন দিবস বা বিশ্ব দিবস হোস্ট করে ভারত বিশ্ব পরিবহন দিবস হোস্ট করে ভারত কোয়েশ্চেন নাম্বার girls মহিলা টি20 কোন দেশের কোন দেশ জয় হয় মহিলা টি20 তে বাংলাদেশ জয় হয় পরবর্তীতে বরণ হচ্ছে নিকি 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 এশিয়া পুরস্কার প্রাপ্ত হয় ফিদেস স্যার পাঠক ফিদেস ডক্টর ফিদেস স্যার পাঠক নিকি এশিয়া পুরস্কার প্রাপ্ত হন ডক্টর ফিদেস স্যার পাঠক ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন শুরু করে ভারতে প্রথম আসাম রাজ্য ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন শুরু করে আসামের প্রথম পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ফিফটিন স্মার্ট সিটি প্রজেক্টের সিটি অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন শহরকে সুরাতকে সিটি অ্যাওয়ার্ড দেওয়া হয় সুরাটকে সুরতকে সুরত অ্যান্সার হবে সুরত নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্সটি মহিলা মিস ইন্ডিয়া খেতাব দু হাজার সতেরোর কেফাই অনুকৃতি বাস দু হাজার সতেরো মহিলা মিস ইন্ডিয়া অনুকৃতি বাস কোশ্চনার সতেরো একশো তম স্মার্ট সিটি হলো শিলংতম সূর্য শক্তি কিষান যোজনা শুরু করে গুজরাট রাজ্য পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের যোগ আয়োগ গঠন করে প্রথম কোন রাজ্য যোগ আয়োগ গঠন করে ছত্তিশগড় রাজ্য যোগ আয়োগ ছত্তিশগড় রাজ্য পরবর্তী প্রশ্ন ইউপিএসসির কার্যনির্বাহক চেয়ারম্যানকে অরবিন্দ শাকসিনা অরবিন্দ সাকসিনা ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান বিশ্বের সব থেকে উঁচু পিউরিফায়ার তৈরি করে চীন দূষণ মুক্ত রাখার জন্য এটি ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন টোয়েন্টি টু ভারত বর্তমানে মুখ্য নির্বাচন আয়োগ হচ্ছেন ওম প্রকাশ রাওয়াত ওম প্রকাশ রাওয়াত হচ্ছেন বর্তমানে কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি দু হাজার আঠেরো আইপিএল বিজয়ী টিম হচ্ছে চেন্নাই সুপার কিংস কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর বিশ্বে প্রথম ভাসমান পরমাণু পাওয়ার তৈরি করে রাশিয়া কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ একুশতম রাষ্ট্রমণ্ডল খেলে প্রথম স্থান অধিকার করে অস্ট্রেলিয়া একুশতম রাষ্ট্রমণ্ডল খেল প্রথম প্রথম স্থান অধিকার করে র্যাঙ্ক তালিকায় অর্থাৎ পদক তালিকায় প্রথম অস্ট্রেলিয়া ভারতের নম্বর হচ্ছে তিন নম্বর স্থান অধিকার করে অতুল ভারতকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই অতুল ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পরবর্তী প্রশ্ন টোয়েন্টি সেভেন গ্লোবাল ওম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয় শেখ হাসিনাকে গ্লোবাল ওম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের প্রথম স্বর্ণ রাজধানী ট্রেন শুরু হয় কত সালে দু সালে উনত্রিশে অক্টোবর দেশের প্রথম স্বর্ণ রাজধানী ট্রেন দিল্লিতে ড্রাইভার লেস মেট্রো চালু হয় চালু করে কোন কত তারিখ পঁচিশে ডিসেম্বর দু সতেরো পঁচিশে ডিসেম্বর সতেরো মিথানল ইকোনমি ফান্ড তৈরি ঘোষণা করে নীতি আয়োগ মিথানল ইকোনমি ফান্ড ব্যাংক অফ আমেরিকার মেরিল রেকর্ড দ্বারা ভারত দুনিয়ার তৃতীয়

সার্ভিল সার্ভিলাস স্কিম চালু করে বিহার মহিলাদের সুরক্ষার জন্য সেলফ সেটিং সার্ভিলাস স্কিম চালু করে বিহার পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টি ফাইভ ফার্স্ট এপ্রিল দু হাজার আঠেরো ইউরো সিক্স ইন্ধন কী প্রোগ্রাম শুরু করে কোথায় প্রোগ্রামটা শুরু করে দিল্লি ইউরো ইউরোসিক্স ইন্ধন প্রোগ্রাম পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সরকারি প্রণালী থেকে অসংরক্ষণ তুলে দেয় বাংলাদেশ তাদের সরকারি বিভিন্ন ক্ষেত্র থেকে সংরক্ষণ এখানে আরক্ষণ বা সংরক্ষণ তুলে দেয় সংরক্ষণ হবে সংরক্ষণ বা আরক্ষণ তুলে দেয় পরবর্তী প্রশ্ন হচ্ছে জি স্যাট সিক্স এ এর সঞ্চার এটি একটি সঞ্চার স্যাটেলাইট যেটি ইসর সঙ্গে বর্তমানে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে মানব শরীরের ইন্টার সিস্টেম একটি নতুন একটা অঙ্গ আবিষ্কার হয়েছে মানব শরীরে সেটা হলো আশিতম অঙ্গ আগে ছিল ঊনআশিটি অঙ্গ আবিষ্কৃত হয়েছিল বর্তমানে নতুন অঙ্গটি আবিষ্কৃত হয় সেটি হলো আশিতম অঙ্গ নেপাল ভারতের নেপাল ভারত সীমান্তে নেপাল ড্রোন দিয়ে নজরদারি চালাবে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর রক্ষা যোজনা সমিতির নয় অধ্যক্ষ নিযুক্ত করা হয় অজিত দোবেলকে অজিত দোবেল রক্ষা যোজনা কমিটির নয় অধ্যক্ষ সার্বিক ফিল্ম অনুকূল রাজ্য মধ্যপ্রদেশ ফিল্ম অনুকূল রাজ্য হল মধ্যপ্রদেশ ভারতের প্রথম ক্যাশলেস দ্বীপ হচ্ছে কারং দ্বীপ প্রথম ক্যাশলেস দ্বীপ হচ্ছে কারং দ্বীপ মেঘালয় রাজ্যের অফসা কানুন তুলে দেওয়া হয় মেঘালয় রাজ্যে বর্তমানে

নৈসনিক যুদ্ধাভ্যাস হয় ভারত ও ফ্রান্সের মধ্যে বড় নৈস নৌসেনা যুদ্ধাভ্যাস হয় ভারত ও ফ্রান্সের মধ্যে বর্তমানে নেপাল এক দিবসীয় ম্যাচের আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্যতা পায় কোন দেশ নেপাল পরবর্তী প্রশ্ন ফর্টি এইট আন্তর্জাতীয় সৌর গঠবন্ধন বা শিখর সম্মেলন কোথায় হয় দিল্লিতে সোলার এনার্জি জন্য দিল্লিতে প্রথম শিখর সম্মেলন হয় ফর্টি মার্চ ইন্ডিয়া সম্মেলন হয় হায়দ্রাবাদে ইন্ডিয়া সম্মেলন হয় হায়দ্রাবাদে নরওয়েতে শীতকালীন অলিম্পিকের প্রথম স্থান অধিকার করে নরওয়ে প্রথম শীতকালীন অলিম্পিকের প্রথম স্থান অধিকার করে বায়ো এশিয়া দু অনুষ্ঠিত হয় হায়দ্রাবাদে ফিফটি টু কমনওয়েলথ গেমস আয়োজন হয় বর্তমানে গোল্ড কোস্টে অস্ট্রেলিয়ায় অবস্থিত জস চোপড়া মেমোরিয়াল পুরস্কার পায় আশা ভোঁসলে জস চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড আশা ভোসলে আইসিসির প্রথম মহিলা নির্দেশক হচ্ছে ইন্দ্রা নৈকো আইসিসির প্রথম মহিলা নির্দেশক ইন্দ্রা নৈকো ভারতীয় নৌসেনায় যুক্ত জাহাজের নাম দু হাজার আঠারোই করজ করচ যেটি নৌসেনায় অন্তর্ভুক্ত হয় করচ দু হাজার আঠারো পালন করবে ভারত জয়ী হয় অধিক বিপজ্জনক রাজ্য হচ্ছে মহারাষ্ট্র এখানে আবহাওয়ার দিক থেকে কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি ইভান টাইকো কলম্বিয়ার নতুন এখানে নির্বাচন হয় তো সেখানে রাষ্ট্রপতি নির্বাচিত ইভান টাইকো হচ্ছেন কানের পরবর্তী বলল সিক্সটি পানের পূর্বানুমানের জন্য গুগলের সাথে চুক্তি স্বাক্ষর স্বাক্ষরিত করে ভারত এখানে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের জন্য পরবর্তী সিক্সটি ওয়ান দুনিয়া বা বিশ্বের সব থেকে তেজ সুপার কম্পিউটার হল সামিট দুনিয়া বা বিশ্বের সব থেকে তেজ সুপার কম্পিউটার সামিট নাম কি সামিট ফোর্স গঠন করে পরবর্তী সিক্সটি থ্রি বিজয় পোহার অভ্যাস হয় রাজস্থানে একটি মিলিটারি অভিযান ছিল বা বিজয় অভ্যাস

আয়োগ ঠিক আছে বৃত্ত ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশনের প্রধান আয়োগ ফিফটিন বৃত্ত আয়োগ হচ্ছে এন কে সিং এখানে ফাইন্যান্স কমিশন যাকে বলো অর্থ কমিশন অর্থ কমিশন কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ বন্টনের হিসাব নিঃশ্বাস করে পরবর্তী প্রশ্ন সিক্সটি সিক্স নাসা নাসা বর্তমানে মঙ্গল অধ্যয়নের জন্য প্রেরণ করে ইনসাইট ভালো এখানে বলছি পরবর্তী প্রশ্ন সিক্সটি সেভেন ভালা ফেক নতুন রেকর্ড করে নীরজ চোপড়া ভালা ফেক একটা খেলাবার যেখানে নতুন নীরজ চোপড়া নতুন রেকর্ড করে পরবর্তী প্রশ্ন সিক্সটি এইট কালস মার্কসের দুশোতম জন্মদিন উপলক্ষে চীন জার্মানিকে একটি পাঁচ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মিটারের একটি কাল মার্কসের মূর্তি পাঠায় ত্রিপুরার হাইকোর্টের এখানে সুপ্রিম কোর্ট ত্রিগোটায় নতুন সুপ্রিম কোর্ট হয় দু হাজার তেরো সালে তো সুপ্রিম কোর্ট হবে টি বাই ফেই নতুন নিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতি টি বাইফেই নীতি আয়োগের স্বচ্ছ রাজ্য প্রগতিশীল ভারত রিপোর্ট প্রথম কেরল স্বচ্ছ রাজ্য প্রগতিশীল ভারতের রিপোর্ট হয় প্রথমে কেরলের জানুয়ারি সেভেন্টি ওয়ান জানুয়ারি দু হাজার আঠেরো ইসরো ক্যাটসার টু উপগ্রহ লঞ্চ করে নোবেল প্রাইজ ইন্ডিয়া দু হাজার আঠেরো দ্বিতীয় সংস্কার আয়োজন করে পানজি পানাজি সুপার কম্পিউটার প্রত্যুষের প্রথম কার্য প্রমুখ কার্য হচ্ছে জলবায়ুর পূর্বানুমান করা জলবায়ুর পূর্বাভাস দেওয়া কৃষ্ণ ফর্টি সেভেন্টি ফোর দক্ষিণ এশিয়ার জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার আয়োজন করে শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন আয়োজন করে দু হাজার আঠেরো শ্রীলঙ্কা বর্তমানে ডেভেলপ করে ভারত পরমাণু ঘড়ি কোশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স বর্ষ দু হাজার আঠেরোতে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়নি সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়নি দু হাজার আঠারোতে ইউডিএই অধি আধার নম্বর সুরক্ষার জন্য কে ওয়াইসি চালু হবে ফার্স্ট জুন দু হাজার আঠেরো থেকে এশিয়ান ভারত প্রবাসী দিবস আয়োজন করে সিঙ্গাপুর এশিয়ান ভারত প্রবাসী দিবস এখানে প্রবাসী দিবস আয়োজন করা হয় এই কারণে যে গান্ধীজি যেহেতু ব্রিটেশ থেকে ভারতে এসেছিলেন আফ্রিকা থেকে সেহেতু এই প্রবাসী দিবস আয়োজন করে সিঙ্গাপুর পরবর্তী সেভেন্টি নাইন হজ সাবসিডিকে বন্ধ করে কেন্দ্র সরকার অল্প বা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিশেষ একটি স্কিম চালু করে সেটা হচ্ছে অল্প সমুদায় মহিলাদের শক্তিকরণ ওমেন এম্পাওয়ারমেন্ট সংখ্যালঘু সম্প্রদায়ের ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য নতুন স্কিম চালু করে কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা বিহারি পুরস্কার দেওয়া হয় বিজয় বর্মাকে বিজয় বর্মা অ্যান্সার হচ্ছে বিজয় বর্মা কে কে বিড়লা ফাউন্ডেশনের বিহারি পুরস্কার পায় বিজয় বর্মা এইটি ওয়ান দিল্লি থেকে শিয়ালদাহ প্রথম লাক্সারি রেল হচ্ছে স্বর্ণ রাজধানী নরেন্দ্র মোদী ফেরি সার্ভিস উদ্ঘাটন করে গুজরাট রাজ্যে হায়দ্রাবাদ ও মেট্রোই হায়দ্রাবাদে মেট্রো প্রথম শুরু হয় আঠাশ নভেম্বর দু হাজার সতেরো ইন্ডিয়া দু হাজার আঠাশ কি এই রিপোর্টের মধ্যে বলা হয় যে ভারত দু হাজার আঠাশের মধ্যে বিশ্বের তৃতীয় সবথেকে বড় অর্থ হয়ে যাবে হেপাটাইটিস বি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন অমিতাভ বচ্চন নির্মল ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিদ্যা বালন বেটি বাঁচাও বেটি পড়াও এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন মাধুরী বেস্ট রাষ্ট্রীয় ফিল্ম অ্যাওয়ার্ড টি হিন্দি সিনেমা নিউটন কোশ নাম্বার এইটি নাইন সৌভাগ্য যোজনার উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা মহিলাদের সুরক্ষার জন্য শক্তি অ্যাপ লঞ্চ করে হিমাচল প্রদেশ মহিলাদের সুরক্ষার জন্য শক্তি অ্যাপ লঞ্চ করে হিমাচল প্রদেশ মহিলা রোবট সোফিয়াকে কোন দেশ দেশ নাগরিকত্ব প্রদান করে আরব দেয় সোফিয়া একটি মহিলা রোবটকে পেস্ট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পায় অক্ষয় কুমার কোন ব্যাংক পঁচাত্তর সাল পূরণ করলো ইউকো ব্যাংক পঁচাত্তর সাল পূরণ করলো রোহিঙ্গা মুসলমানদের তাদের নিজের দেশে ফেরানোর জন্য ভারত বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে সাম্প্রতি সেভেন হল ভারত ও বাংলাদেশের মধ্যে সংযুক্ত সৈন্য অভিযান মহিলাদের জন্য খেলার মাঠ বা খেলার অধিকার দেওয়া সৌদি আরব রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব দু হাজার অনুষ্ঠিত হয় কর্ণাটকে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব কর্ণাটকে অনুষ্ঠিত হয় বিশ্বের মহিলা বিদেশ মন্ত্রীদের বৈঠক প্রথম সেপ্টেম্বর দু হাজার আঠেরোই কোথায় হবে এটি কানাডাতে হবে সমস্ত দেশের বিদেশ মহিলারা মহিলা মন্ত্রীরা কানাডায় সম্মেলন হবে সম্মেলন করবেন পরবর্তী বছর নাইনটি নাইন অষ্টম ভারতীয় হর্টিকালচার কংগ্রেস অনুষ্ঠিত হয় রায়পুরে অষ্টম ভারতীয় হর্টিকালচার কংগ্রেস অনুষ্ঠিত হয় রায়পুরে হলিস্টিক বেল ইন্টারভেশন কার্যক্রম চালু করে বিএসএফদের জন্য হলিস্টিক ভেল ইন্টারভেশন সাইবার সুরক্ষা অভিযান দু হয় ভারতে সাইবার সুরক্ষা অভিযান দু অনুষ্ঠিত হয় ভারতে দেশের প্রথম রক্ষা করিডোর হচ্ছে খোলা হয় তামিলনাড়ুতে দেশের প্রথম রক্ষা করিডোর তামিলনাড়ুতে খোলা হয় বৃষ্টি জল ধরে রাখার জন্য যে স্কিম চালু করে প্রথম তামিলনাড়ু ললিত কলার অধ্যক্ষ হচ্ছেন উত্তম পজরানে উত্তম পাসনের ললিত কলার অধ্যক্ষ কোয়েশন নম্বর ওয়ান হান্ড্রেড ফাইভ আন্ডার নাইনটিন বিশ্বকাপ বিজেতার দেশ হচ্ছে ভারত আন্ডার নাইনটিন বিশ্বকাপ বিজেতার দেশ ভারত মহারাষ্ট্রের পর কোকা বিধায়ক পারিক পাওয়া রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের পর কোকা বিধায়ক পারিক রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ রূপশ্রী প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ গরিব পরিবারের মহিলাদের বিবাহের জন্য এই রূপশ্রী যোজনা চালু করা হয় কেপ কেপ ইন্ডিয়া দু আয়োজন করে মহারাষ্ট্রের মুম্বাই কেপ ইন্ডিয়া দু সৌদি আরব পঁয়ত্রিশ বছর মুভি থিয়েটার প্রতিবন্ধ প্রতিবন্ধকতা তুলে দেয় এশিয়া কাপ দু সতেরো ভারত মালয়েশিয়াকে হারায় এশিয়া কাপ হকি এশিয়া হকি কাপে দু হাজার সতেরোতে ভারত মালয়েশিয়াকে হারায় এটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে পকল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত পকোল জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত চেনাব নদীর তীরে কবি দুর্বনাথ সিংহ তিনি কোন রাজ্যের ছিলেন দুর্বনাথ সিংহ দুধনাথ সিংহ সরি দুধনাথ সিংহ ছিলেন উত্তরপ্রদেশের শ্রীদেবী ছিলেন আর তামিলনাড়ু রাজ্যের যিনি মারা যান ভেনুজুলার নতুন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরো হচ্ছে ভেনুলাচুলার নতুন রাষ্ট্রপতি দেশের প্রথম রেল পরিবহন বিশ্ব বিশ্ববিদ্যালয় এখানে রেল পরিবহন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় গুজরাটের বরোদাতে দেশের প্রথম রেল বিশ্ববিদ্যালয় গুজরাটের বড়দা মিস ওয়ার্ল্ড দু অনুষ্ঠিত হয় চীনে যেখানে মানুসি চিল্লার ছই হয় কাপ খেতাব জয় করে পরবর্তী উষ্ণ হচ্ছে ব্লাইন্ড ওয়ার্ল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরো ব্লাইন্ড ভারত জয়ী হয় পাকিস্তানকে হারিয়ে একশো আঠেরো কোশ্চেন একশো আঠেরো হকির জন্য রাজীব গান্ধী খেল রন্ধ পুরস্কার দেওয়া হয় সর্দার সিংকে টাইবার বিসিবি কি টাইবার বিসিবি হচ্ছে টাইফয়েড রোগের ভ্যাকসিন ভ্যাকসিনের নাম কলকাতার হাওড়া বীচ একশো বছর পদার্পণ করল সো